আসসালামু আলাইকুম এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি তানজানা পৃথাপ শুরুতে জানিয়ে দেব বিআরবি কেবলস সংবাদ শিরোনাম করোনা ভাইরাসে দেশে আরো 3 জনের মৃত্যু নতুন করে আক্রান্ত 54 জন জানালো আইইডিসিআর জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে 6 জন কক্সবাজার লকডাউন না নানা অজুহাতে এখনও বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই করোনার প্রভাবে নিম্নমুখী রেমিটেন্স চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা এবং বঙ্গবন্ধুর খুলি আব্দুল মাজিদের মৃত্যু পরোয়ানা জারি দ্রুত কার্যকরের দাবি বিস্তারিত লীগের করোনা ভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু হয়েছে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো বিশ জনে গত চব্বিশ ঘন্টায় নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে চুয়ান্ন জনের দেহে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইইডিসিআর অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয় এসব সংস্থার পরিচালক মির্জা ফ্লোরা জানান এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে জনে গত আট মার্চ দেশে প্রথমবারের মতো তিনজনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এক মাসের মাথায় সেই সংখ্যা এখন দুইশো গত চব্বিশ ঘন্টায় সংক্রামিত চুয়ান্ন জন এরই মধ্যে মারা গেছেন বিশ জন আইইডিসিআর এর অনলাইন স্বাস্থ্য বুলেটিনে জানানো হয় নতুন আক্রান্তদের মধ্যে ঢাকায় রয়েছেন উনচল্লিশ জন ঢাকার অদূর উপজেলায় একজন বাকিরা ঢাকার বাইরে চুয়ান্ন জনের মধ্যে আমরা নতুন করে গত চব্বিশ ঘন্টার মধ্যে কোভিড উনিশের সংক্রমণ পেয়েছি সর্বমোট কোভিড উনিশ সংক্রমণের সংখ্যা দুশো গত চব্বিশ ঘন্টায় মৃত্যুর কোভিড উনিশ সংক্রান্ত সংক্রমণ নিয়ে মৃত্যুবরণ করেছেন তিনজন মোট মৃত্যুর সংখ্যা বিশ গত চব্বিশ ঘন্টায় সুস্থ হয়ে সুস্থ হয়েছেন এরকম কেউ নেই এতদিন বৃদ্ধরা বেশি আক্রান্ত হলেও নতুন শনাক্তদের বেশিরভাগই কম বয়সী চল্লিশ বছরের মধ্যে রয়েছে পঁচিশ জন আছে পাঁচ জন শিশু কিশোর চুয়ান্ন জনের মধ্যে পুরুষ তেত্রিশ জন মহিলা একুশ জন বয়সের হিসাবে এগারো থেকে বিশ বছর বয়সে পাঁচজন একুশ থেকে ত্রিশ বছর বয়সে পনেরো জন একত্রিশ থেকে চল্লিশ বছর বয়সে জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সে সাতজন একান্ন থেকে ষাট বছর বয়সে সাতজন এবং ষাট ঊর্ধ্ব রয়েছেন দশজন এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক সানিয়া তাহমিনা জানান গত চব্বিশ ঘন্টায় নয়শো অষ্টআশিটি নমুনা সংগ্রহ করা হয়েছে পরীক্ষা হয়েছে নয়শো একাশিটি নমুনা আমরা ষোলোটি জায়গায় এই টেস্ট করা শুরু করেছি এর মধ্যে ঢাকায় গত চব্বিশ ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে পাঁচশো তেষট্টি এবং ঢাকার বাইরে মোট নমুনা সংগ্রহ হয়েছে চারশো পঁচিশটি এবং টোটাল নমুনা সংগ্রহ হয়েছে নয়শো অষ্টআশিটি এবং পরীক্ষা সম্পন্ন হয়েছে নয়শো একাশিটি এখানে সাতটি পরীক্ষা করার না হওয়ার পিছনে বিভিন্ন কারণ আছে তিনি আরও জানান গত চব্বিশ ঘন্টায় নতুন করে ১৬ জনকে আইসোলেশনে নেওয়া হয়েছে দেশে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে দশ হাজারেরও বেশি মানুষ রাসনাদাস এটিএন বাংলা ঢাকা জ্বর শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া ঝাঁপাই নবাবগঞ্জ এবং নীল ফামারিতে মারা গেছে পাঁচ জন এদিকে টাঙ্গাইল ও নারায়ণগঞ্জের পর নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজার এছাড়াও দেশের বিভিন্ন স্থানে নির্দিষ্ট বাড়ি কিংবা এলাকাকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফজলার জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে মঙ্গলবার রাতে সুনামগঞ্জের দোয়ার উপজেলার বক্তারপুর গ্রামে এক যুবক মারা যান পরে তার নমুনা সংগ্রহ করে ঢাকার পাঠানো হয় এ ঘটনায় বক্তারপুর গ্রামের কয়েকটি বাড়িকে লকডাউন ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মালয়েশিয়া ফেরত এক প্রবাসী শ্বাসকষ্টে মারা গেছেন মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলরায় ঠান্ডা জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে একজনের মৃত্যু হয়েছে নীলফামারি ও চাপাইনবগঞ্জে করোনার উপসর্গ নিয়ে মারা গেছে দুজন এ কারণে লকডাউন করা হয়েছে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ব্যক্তিদের বাড়িসহ আশপাশের বাড়ি টাঙ্গাইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে তিনি সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গ্রামের বাড়িতে এসেছিলেন এ ঘটনায় ওই বাড়ি সহ আশপাশের ত্রিশটি বাড়ি লকডাউন করা হয়েছে এছাড়া লকডাউন চলছে পুরো টাঙ্গাইল শহরে অন্যদিকে মেহেরপুরে মারা যাওয়া নৌবাহিনীর সদস্যের শরীরে করোনার উপস্থিতি না পাওয়ায় প্রত্যাহার করে নেওয়া হয়েছে তার বাড়ির লকডাউন নারায়ণগঞ্জ খুলনায় লকডাউন ঘোষণার পর রাস্তাঘাটে মানুষের উপস্থিতি কম দেখা গেছে ইতিমধ্যে শহরের যে দোকানপাট সেগুলো বন্ধ আছে শুধুমাত্র ফার্মেসি ছাড়া আপনারা জানেন যে নারায়ণগঞ্জ জেলা হচ্ছে আপনার অত্যন্ত গণবসতিপূর্ণ এলাকা যে কারণে আপনার মানুষজনের মুভমেন্ট ঠেকানোর লক্ষ্যে আমরা ইতিমধ্যে শহর শহরে পাবলিশ করা হয়েছে এবং স্থানীয় জনপ্রতিনিধি সহ জেলা প্রশাসন পশ্চিম সুস্তামী এবং অন্যান্য অঞ্চলে যে আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে এছাড়া বিশেষ সবচেয়ে বড় শরণার্থী শিবির ছাড়াও অনেক বিদেশি নাগরিক অবস্থান করায় নতুন করে লকডাউন করা হয়েছে কক্সবাজারকে লকডাউন আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন কক্সবাজারের জেলা প্রশাসক এটিকে সিলেটে করোনা আক্রান্ত চিকিৎসকের অবস্থার অবনতি হয় তাকে ঢাকায় পাঠানো হয়েছে রোববার করোনা আক্রান্ত নিশ্চিতের পর তিনি নিজের ইচ্ছাতে বাড়িতেই আইসোলেশনে ছিলেন ফজলুরদদ করোনার উপসর্গ নিয়ে গাজীপুরেও এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে বছর নামের কাজ বলে ও পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আব্দুল সালাম একুশ দিন আগে তিনি বাড়িতে আসেন ঠান্ডা ও জ্বর নিয়ে মঙ্গলবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যু হয় পরে ওই যুবক ও তার পরিবারের সবার নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য বিভাগ পরিবারের সবাইকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে রাজধানীর সৌরভার্দি মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পালানো করোনা রোগী সোনিয়া আক্তার ও তার স্বামীকে রাজবাড়ী সদর হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে সেই সাথে দুটি গ্রামকে লকডাউন করেছে প্রশাসন গত চার এপ্রিল করোনা উপসর্গ নিয়ে সৌর হাসপাতালে ভর্তি হন সোনিয়া এরপর পরীক্ষায় করোনা ভাইরাস ধরা পড়লে হাসপাতাল থেকে পালিয়ে রাজবাড়ী চলে যান তিনি খবর পেয়ে তাকে ও তার স্বামীকে আটক করে স্থানীয় প্রশাসন এ ঘটনায় রাজবাড়ী সদর উপজেলার বক্তারপুর ও সোমসপুর গ্রাম লক করোনা উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ থেকে পালানো এক যুবককে জয়পুরহাটের আককেলপুরের কেশবপুর গ্রামে আইসোলেশনে রাখা হয়েছে ওই ব্যক্তির বাড়ি ও আশপাশের তিনটি বাড়ি লকডাউন করেছে প্রশাসন সেই সাথে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে জেলা সিভিল সার্জন জানান গত 24 ঘন্টায় ঢাকা থেকে যাওয়া 13 জন হোম কোয়ারেন্টাইনে দুজন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন এবং একজনকে আইসোলেশনে রাখা হয়েছে জরুরি কাজের অজুহাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ দেশে করোনার প্রাদুর্ভাব বাড়লেও খুব একটা সচেতন দেখা যাচ্ছে না এসব মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখছেন না অনেকেই মাহবুব কবির চপলের রিপোর্টে বিস্তারিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এভাবে লাইনে দাঁড়িয়েছেন ব্যাংক থেকে টাকা তুলতে সামাজিক দূরত্বের বিষয়টি তাদের কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয় ব্যাংক থেকে কেউ লাইন করে দেয় এটা নিজেরা লাইন করছে এই জন্য এই অবস্থা হয়েছে

এবার দেখা যাক রাজধানীর সড়কের দৃশ্য গণপরিবহন বন্ধ কিন্তু ব্যক্তিগত গাড়ির সংখ্যা কম নয় তাদের প্রত্যেকেই বলছেন জরুরি কাজের কথা ঢাকা শহরে প্রবেশ এবং বের হওয়া বন্ধে চেকপোস্টে তল্লাশি অব্যাহত রেখেছে পুলিশ উপযুক্ত কারণ দেখাতে না পারলে করা হচ্ছে মামলা কিংবা জরিমানা যেগুলো হচ্ছিল উপযুক্ত কারণ দর্শাতে পারছে আমরা তাদেরকেই আর কি চলাচলের ক্ষেত্রে আমরা সহযোগিতা করছি আর যেগুলো উপযুক্ত কারণ দর্শাতে পারছে না তাদেরকে আমরা ঘুরিয়ে দিচ্ছি যেখান থেকে এসেছে তারা ওই দিকে আবার কিছু ক্ষেত্রে আমরা প্রসিকিউশনের ব্যবস্থা করে থাকি শহর জুড়ে টহল অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী সহ সেনা সদস্যরা লকডাউন বা জনপথ বিচ্ছিন্ন করে অনেকটাই সফল হয়েছে চীন দক্ষিণ কোরিয়া কিংবা সিঙ্গাপুরের মতো দেশ যেহেতু এখনও এই ভাইরাসের কার্যকর প্রতিষেধক আবিষ্কার হয়নি তাই একেই কার্যকর উপায় বলে মনে করা হচ্ছে বাংলাদেশেও চলছে অঘোষিত লকডাউন যা বাস্তবায়নে কাজ করছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তবে সেক্ষেত্রে নাগরিকদেরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে মাহবুব কবির চপল এটিএন বাংলা ঢাকা দর্শক এই মুহূর্তে রাজধানী শ্যামলীতে আছেন আমাদের সহকর্মী হাবিবুর রহমান ওভিয়া আমরা এখন সরাসরি কথা বলছি তার সাথে ওভি আমরা প্যাকেজে যেমনটি দেখছিলাম যে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা খুব একটা দেখা যাচ্ছে না তো এই মুহূর্তে আপনি নগরীর পরিস্থিতি কেমন দেখছেন হ্যাঁ পৃথা আমি কিন্তু সন্ধ্যার পরে রাজধানীর সব সড়কেই গাড়ি চলাচল কম দেখেছি তবে একটি বিষয় আপনাকে বলছি যে অন্যান্য গাড়ি চলাচল কম হলেও প্রাইভেট কার কিন্তু আমি প্রাইভেট কার দেখছি এবং এছাড়া ওষুধের কিছু গাড়ি ওষুধ কোম্পানির গাড়িগুলো চলছে কিছু রিক্সা আপনাকে আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের ফুটেজে যে রিক্সা চলছে মোটরসাইকেল চলছে তবে চেকপোস্টগুলো যে চেকপোস্টগুলো রয়েছে সেখানে পুলিশের সদস্যরা কিন্তু সবাইকেই জিজ্ঞেস করছেন প্রয়োজনীয় তাদের বের হওয়ার কারণগুলো জিজ্ঞাসা করছেন এবং তাদের কাছে উত্তরটা যৌক্তিক মনে না হলে কিন্তু তাদেরকে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছেন কাউকে জরিমানাও করতে আমরা দেখেছি তবে রাজধানীর অনেকটা ফাঁকা তবে কিছু ওষুধের দোকান যেহেতু খোলা আছে মানুষজন কিন্তু আসছে তাদের প্রয়োজনীয় কাজগুলো সারছে আমি যে শ্যামলি মোড়ে রয়েছি এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে এখানে কিন্তু আমি গাড়ি দেখছি মোটরসাইকেল দেখছি রিক্সাও দেখছি তবে যেটি আমরা খবরে যেটি দেখছিলাম প্রতিবেদনে যেটি দেখছিলাম যে দুপুরের দিকে বা এর আগে যেরকম গাড়ি চলাচল করছে সন্ধ্যার পরে কিন্তু এর সংখ্যাটা কম আর আরেকটা বিষয় যে যেহেতু করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে এ কারণে কিন্তু মানুষের মধ্যেও এক ধরনের সচেতনতা বোধ কিন্তু বাড়ছে অভি আপনাকে ধন্যবাদ দর্শক রাজধানীর শামুলি থেকে নগরীর সার্বিক পরিস্থিতি জানাছিলেন সহকর্মী হাবিবুর রহমান অভি রাজধানীর বাজারগুলোতে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না দিন দিন ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বাজারের পরিবেশ নিয়ম ভঙ্গ করে বেচাকেনা করায় বাজার থেকে করোনা ভাইরাস বেশি ছড়িয়ে পড়ার শঙ্কা করছেন সাধারণ মানুষ বিস্তারিত জানাছেন শফিকুল ইসলাম শামিম বাজারের প্রতিদিনকার চিত্র এটি সাধারণ ছুটি এবং লকডাউনের মধ্যে রাজধানীর কাঁচা বাজার সহ নিত্যপণ্যের দোকানে উপচে পড়া ভিড় সামাজিক দূরত্ব মানার পরিবর্তে ঠাসাঠাসি করে পণ্য কেনার হিরিক বাজারে সিটি কর্পোরেশন এবং মানে গভর্নমেন্টের এটা একটা মানে স্টেপ নেওয়া উচিত নিজেরা সচেতন না হলে গভর্নমেন্টের পক্ষে একা এই জিনিসগুলো ট্যাকল দেওয়া সম্ভব না ঝুঁকিটা নিয়েই বাজার নিত্য প্রয়োজনীয় বলে বিদায় আসতে হয়েছে তা নাহলে আসা উচিত না আবার ভিন্ন চিত্র আছে একই শহরে বিভিন্ন সুপার শপে নিয়ম মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে কেনাকাটা করছেন অনেকে করোনা ভাইরাস পরিস্থিতির কারণে লকডাউন চললেও সামাজিক দূরত্ব না মানায় হতাশ বাজারে আসা ক্রেতা বিক্রেতারা অনেক ভিড় কাস্টমার প্রচুর বাজারে এখন আমরা যত দূরত্ব থাকার জন্য বলি তারপরেও কারোর উপর এসে পড়ে সামাজিক দূরত্ব চেষ্টা করতেছি বজায় রাখার কিন্তু হচ্ছে অনেকে শুনতে চায় না সংশ্লিষ্টরা বলছেন করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশনা বাস্তবায়নে আরও সচেতন হতে হবে সবাইকে সরকারের পক্ষ থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে বলা হলেও বাজারগুলোতে সেই নিয়ম মানা হচ্ছে না এক্ষেত্রে বাজার কমিটি এবং সরকারকে আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা করোনাভাইরাসের প্রভাবে নিম্নমুখী এখন প্রবাসী আয় ব্যার রেমিটেন্স গত পনেরো মাসের মধ্যে মার্চে হয়েছে সর্বনিম্ন আয় বিশ্বব্যাপী লকডাউনের ফলে চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা সংকট কাটাতে রেমিটেন্সের উপর প্রণোদনা বাড়ানোর পাশাপাশি প্রবাসী পরিবারের জন্য তহবিল গঠনের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা বিস্তারিত একরামুল হকসায় রিপোর্টার বিশ্বের বিভিন্ন দেশে এক কোটিরও বেশি প্রবাসী বাংলাদেশি রয়েছেন তাদের পাঠানো রেমিটেন্স জিডিপিতে অবদান রাখছে দশ শতাংশের বেশি তবে করোনাভাইরাসের প্রভাবে বিশ্বব্যাপী লকডাউন পরিস্থিতি সংকটে ফেলেছে প্রবাসীদের আমরা তাদেরকে প্রথম মাসে যারা টাকা পাতে পাতে পেরেছেন খরচের টাকা তার আগাম হয়তো করাতে পারবেন না কিভাবে বাংলাদেশের খরচ নির্বাহ করবে এটি নিয়ে খুব দুশ্চিন্তা আছে আজ থেকে 3 মাস আগে উই ছুটি ঘোষণা হয়েছে ছুটি বলতে কার ভিউ দোকানপাট সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ আমাদের এখন ঈদের মাসের বেতন পাবো কিনা জানি না প্রাইভেট কিছু শাখা খাত আছে যেগুলো হয়তো কাজ করে তারা হয়তো পয়সা পাবে বাকি লোকগুলি পয়সা পাবে না যা বাকি লোকগুলি পয়সা পাওয়ার কোনো সম্ভাবনায় নাই কারণ কুয়েত সরকার কিংবা কোম্পানি কেউ এই ধরনের কোন প্রণোদনা ঘোষণা করেনি দুই শতাংশ প্রণোদনায় চলতি অর্থ বছরে ধারা ছিল ঊর্ধ্বমুখী তবে ফেব্রুয়ারি পর্যন্ত এই ধারা অব্যাহত থাকলেও করোনা ভাইরাসের প্রভাবে এক মাসের ব্যবধানে কমেছে এক হাজার চারশো এগারো কোটি টাকা রেমিটেন্স ট্রান্সফারকে জরুরি সার্ভিস হিসেবে বিবেচনা করে বিভিন্ন জায়গায় রেমিটেন্স ট্রান্সফারের অফিসগুলো খোলা রাখার জন্য যাতে অভিবাসীরা যাদের ইনকাম রয়েছে তারা যাতে টাকা পাঠাতে পারেন যে মানে দু পার্সেন্ট প্রণোদনা আমাদের সরকার অভিবাসীদের দিয়েছেন তার ফলে রেমিটেন্সের গতি কিন্তু ব্যাপকভাবে বেড়ে গিয়েছে এই রকম একটা অবস্থায় সেই প্রণোদনাকে আমরা চার পার্সেন্টে নিয়ে যাবার জন্য অনুরোধ করছি করোনা আতঙ্কে এরই মধ্যে দেশে ফিরেছেন কয়েক লাখ প্রবাসী পরিবর্তিত পরিস্থিতিতে ভিসা নবায়ন নিয়ে দুশ্চিন্তায় তারা অন্যদিকে অনিয়মিত অভিবাসীদের ফেরত পাঠাতে কুয়েত সৌদি আরব আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশের উদ্যোগে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশের রেমিটেন্স খাত সংকট উত্তরণে মিশনগুলোকে আরও তৎপর করার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে শ্রমিকদের দক্ষতা বাড়ানোর উপর জোর দিচ্ছে সরকার পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে যাতে আমরা নতুন চাহিদা পূরণ করতে পারি তার জন্য দক্ষতার মাত্রাকে বাড়াতে হবে কুয়েত থেকে তাদের কারাগারে বন্দীদের ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি হচ্ছে আবার বাহরাইন থেকে এক বছরের জন্য নতুন রেজিস্ট্রেশন করে যারা যাদের মেয়াদ পেরিয়ে গেছে যাদের এখন বর্তমানে বৈধ ভিসা নেই তাদেরকে আবার নতুন করে চাকরির সুযোগ দেওয়ার জন্য ঘোষণা দেওয়া হয়েছে বিশেষজ্ঞরা বলছেন প্রবাসী আয় কমতে থাকলে নিম্নবিত্তের যেমন বেহাল অবস্থা হবে তেমনি নেতিবাচক প্রভাব পড়বে দেশের সার্বিক প্রবৃদ্ধি ও উন্নয়নে ইকরামুল হক সায়েম এটিএন বাংলা ঢাকা করোনা ভাইরাসে ইতালিতে আরও এক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন বেরগাম শহরে তার মৃত্যু হয় ইতালিতে এই শহরে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেছে এছাড়া রাজধানী রোমে সংক্রমিত একটি শরণার্থী শিবির ঘিরে রেখেছেন সেনা সদস্যরা সেখানে আছেন প্রায় আটশো শরণার্থী ইতালির সর্বশেষ খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি হাসান মাহমুদ ইতালিতে আরো একজন প্রবাসী বাংলাদেশের মৃত্যু ঘটেছে করোনা ভাইরাসে যেখান থেকে সবচেয়ে বেশি আক্রান্ত এবং মৃতের ঘটনা ঘটেছে সেই ব্যারগামো শহরেই প্রবাসী বাংলাদেশি মৃত্যু ঘটে এবং এ নিয়ে বাংলাদেশিদের সংখ্যা দাঁড়ায় চারে এছাড়া আরও দশজন আক্রান্ত রয়েছেন তাদের মধ্যে দুইজন রয়েছেন আইসিউ এছাড়া ইতালির রাজধানী রোমে আটশো সদস্যের একটি আশ্রয় শিবির সেনাবাহিনী ঘেরাও করে রেখেছে গতকাল সেখানে তিনজনকে সন্দেহভাজন দেখা দেওয়ার পরে তাদের পরীক্ষা পরে একজনকে করোনা ভাইরাসে আক্রান্ত পাওয়া যায় তারপর পরপরই সেনা সদস্যরা ওই আশ্রয় শিবিরটিকে ঘিরে রাখে আগামী তেরো এপ্রিল ইতালির লকডাউনের সময়সীমা শেষ হওয়ার কথা রয়েছে তবে দেশটির প্রধানমন্ত্রী আবারও বলেছেন যে এই সময়ের মধ্যেই লকডাউন শেষ হবে কিনা তা এই মুহূর্তে বলা যায় না বঙ্গবন্ধুর খুনি সেনাবাহিনীর বরখাস্তকৃত ক্যাপ্টেন আব্দুল মাজিদের মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত বঙ্গবন্ধু হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে ঢাকার জেলা ও দায়রা জজ হেলাল চৌধুরী তার মৃত্যু পরোয়ানায় স্বাক্ষর করেন এখন কারাবিধি অনুযায়ী তার মৃত্যুদণ্ড কার্যকর করবে কারা কর্তৃপক্ষ তবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইতে পারবেন তিনি হুমায়ুন চিস্তি জানাচ্ছেন বিস্তারিত ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বুধবার দুপুরে আদালতে আনা হয় বঙ্গবন্ধু হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবদুল মাজেদকে সারাদেশে সাধারণ ছুটি থাকলেও এই মামলার জন্য সুপ্রিম কোর্টের বিশেষ নির্দেশনায় এদিন ঢাকা জেলা ও দায়রা জজ আদালত বসানো হয় শুরুতে বিচারক আব্দুল মাজেদের বিরুদ্ধে আনা অভিযোগ ও মামলার রায় পড়ে শোনান পরিচয় স্বীকার করে জিয়াউর রহমানের সরকার কিভাবে তাকে পুরস্কৃত করেছিল সেই গল্প শোনান আসামি মাজেদ নিজেও পরে তাকে বঙ্গবন্ধু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে মৃত্যু জারি করে আদালত সে বলেছে যে সেদিন পঁচাত্তরের পনেরোই আগস্ট সে এবং অন্যান্য সামরিক অফিসাররা যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের সাথে তারা সে অংশগ্রহণ করেছিল এবং পরবর্তীতে সে ডেপুটি সেক্রেটারি হিসাবে ফিনান্স মন্ত্রণালয়ে তৎকালীন সরকার কর্তৃক পুরস্কৃত হয়ে কর্মরত ছিল তিনি ক্যাপ্টেন মাজেদ এবং তার পঁচাত্তরের পনেরোই আগস্টের ভূমিকা সম্পর্কে সুনিশ্চিত হয়ে তার দণ্ডাদেশ জারি করার আদেশ দিয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তিনি আর আপিলের সুযোগ পাবেন না তবে শেষ চেষ্টা হিসেবে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষার সুযোগ রয়েছে তার জেল কর্তৃপক্ষ তাকে পরোয়ানার ব্যাপারে আবার পুনরায় তাকে অবহিত করবেন এবং জেল কর্তৃপক্ষ পরবর্তীতে ডিসি কর্তৃপক্ষ জেলা প্রশাসক যিনি আছেন যিনি জেলখানার মালিক তিনি অন্য অভিহিত হবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অভিহিত করে একটি তারিখ নির্ধারণ করে উচ্চতর আদালতের আদেশ মোতাবেক দণ্ডাদেশ কার্যকরী করবেন মাননীয় রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণ ভিক্ষা করবেন না আর কি কি ব্যবস্থা গ্রহণ করবেন সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার যা কিছু করবেন তিনি জেল কর্তৃপক্ষের মাধ্যম দিয়ে করার তো তার অধিকার রয়েছে আজকের থেকে একুশ থেকে আঠাশ দিনের মধ্যে ইনশাল্লাহ এই আদেশ কার্যকরী হওয়া উচিত বলে আমরা মনে করি দীর্ঘ বাইশ বছর বিদেশে পালিয়ে থাকার পর সোমবার ভোরে রাজধানীর মিরপুর এলাকা থেকে বঙ্গবন্ধুর এই খনিকে গ্রেফতার করে পুলিশ আব্দুল বিরুদ্ধে দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয় থেকে পাঠানো এক লিখিত বিবৃতিতে তিনি এ দাবি জানান এ সময় বঙ্গবন্ধু হত্যা মামলায় পলাতক পাঁচ আসামিকে দেশে ফিরিয়ে আনতে সরকারের সব ধরনের প্রচেষ্টা আরো জোরদারের কথাও জানানো হয় বিপৃতিতে এদিকে আব্দুল মাজেদের গ্রেফতারে সন্তোষ প্রকাশ করেছেন আবয়ামী উপদেষ্টা পরিষদের সদস্য তো যারা বিদেশি ছিলেন বাকি সবাইকে অর্থগ্রহ হয়েছে এমনকি খুনি মাজেদ আমার পি এস দিন উনিশশো কর্মকর্তা শবিকুল আলম মিন্টু তাকে করে 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 নির্যাতন তার বঙ্গবন্ধুর খুনি আবদুল মাজেদকে গ্রেফতারের পর স্বস্তি প্রকাশ করেছেন তার গ্রামের বাড়ি ভোলার সর্বস্তরের মানুষ একই সাথে অবিলম্বে তার ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তারা স্থানীয়রা জানান উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর তার রাজনৈতিক সচিব তোফাল আহমেদের ব্যক্তিগত সহকারী শফিকুল ইসলাম মিন্টুকে ঢাকার বাসা থেকে ধরে নিয়ে হত্যার পর লাশ গুম করেন আব্দুল মাজেদ এ কারণে হত্যার পর লাশটিও পায়নি তার পরিবার তার গ্রেফতারের খবরে স্বস্তি জানিয়ে অতি দ্রুত মৃত্যুদণ্ডের রায় কার্যকর করার দাবি জানায় মিন্টুর পরিবারও আমার বাবাকে কেন মারলো কিভাবে মারলো সেটার সঠিক তথ্যটা জানতে পারি ক্যাপ্টেন মাজাদের সর্বস্ত সর্বোত্তম শাস্তি যা পাওয়ার সেটা রাষ্ট্রপতি ক্যাপ্টেন মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর করা এখন সময়ের দাবি এবং তার ফাঁসির রায়ের কার্যকরের মধ্যে দিয়ে যেমনিভাবে বহাদিন সহদল সারা বাংলাদেশের মাটিকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি পুলিশের নতুন আইজি হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের মহাপরিচালক বেনুজের আহমেদ এছাড়া সিআইডি প্রধান চৌধুরী আব্দুল্লাহ মহাপরিচালক নিযুক্ত করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত এক আদেশে এসব তথ্য জানানো হয় বর্তমানে অতিরিক্ত আইজিপি পদমর্যাদার বেনজির আহমেদ পদোন্নতি পেয়ে ত্রিশতম আইজিপি হলেন র্যাবের মহাপরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজির আহমেদ ঢাকা মহানগর পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পবিত্র সবে বরাত উপলক্ষে বাংলাদেশ সহ বিশ্বের সব মুসলমান ও মানব জাতির করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে মুক্তি পেতে আগামীকাল রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়েছে এটিএন বাংলা স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এই দোয়া ও মোনাজাতের নিজ ভাষা থেকে অংশ নিতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে এটিএন নিউজও এই বিশেষ মোনাজাত সরাসরি সম্প্রচার করবে বরিশাল শেরিবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে চালু হলো করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাব পানি সম্পদ প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত কর্নেল জাহিদ ফারুক শামীম সকালে এই ল্যাবের উদ্বোধন করেন এই ল্যাবে প্রতিদিন চুরানব্বই জন রোগীর নমুনা পরীক্ষা করা যাবে এর ফলে এখন থেকে বরিশাল বিভাগের ছয় জেলার কোনো সন্দেহভাজন রোগীর নমুনা ঢাকায় পাঠানোর প্রয়োজন হবে না তবে রিপোর্ট দেওয়া হবে ঢাকার আইইডিসিআর থেকে আওয়ামী লীগ এমন গুজবের ভিডিও বানানোর অভিযোগে খুলনায় রুহুল আমিন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ জেলার বাগমারা মেইন রোডের ভাড়া বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় রুহুল আমিন নিজের ইউটিউব চ্যানেলে ওই ভিডিও আপলোড করেন করোনা ভাইরাস সম্পর্কে গুজব সৃষ্টির অপরাধে তার বিরুদ্ধে খুলনা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে গত চব্বিশ ঘন্টায় বিশেষ ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গের কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে আটকে পড়া ছাপ্পান্ন জন বাংলাদেশি যাত্রী যশোরের বেনাপল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন সকাল থেকে দুপুর পর্যন্ত তারা দেশে ফিরে আসেন এ নিয়ে ভারত থেকে ফেরা বাংলাদেশের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুশো একচল্লিশ জনে যশোরের সিভিল সার্জন ডাক্তার শেখ আবু শাহিন জানান বিশেষ ব্যবস্থাপনায় ভারত থেকে দেশে ফিরে আসা ছাপ্পান্ন জনকেই বেনাপোল পৌর কমিউনিটি সেন্টারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ পরিস্থিতিতে মুন্সিগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ত্রাণ দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মকবুল হোসেন টঙ্গিবাড়ির আরিয়াল ও ডুলিহাটা এলাকায় এসব ত্রাণ বিতরণ করা হয় সিটি ইউনিভার্সিটির ট্রেজারার মুজিবুর রহমান স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভুতু উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিনা আক্তার এ সময় উপস্থিত ছিলেন ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল নগদ অর্থ চাল ডাল ও সাবান দিনাজপুরে দলিত সম্প্রদায়ের তিনশো পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সকালে দিনাজপুর একাডেমি প্রাঙ্গণে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে ঘরে থাকার আহ্বান জানান ইকবালুর রহিম জীয়াব পাৰ্টিক্স খেলাৰ খবৰ করোনাভাইরাসে স্থবির হয়ে পড়া ফুটবল অঙ্গনে জটিলতা কাটাতে ফুটবলারদের সাথে চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে ফেফা এই মহামারীতে সব ধরনের খেলাধুলা স্থগিত হয়ে যাওয়ায় ফুটবল মৌসুম দীর্ঘায়িত করার প্রস্তাব আগেই উঠেছে তা কার্যকর হলে ক্লাবের সাথে ফুটবলারদের চুক্তি নিয়ে তৈরি হবে জটিলতা সে সমস্যার সমাধানে এমন প্রস্তাব দিয়েছে ফিফা এক বিবৃতিতে তারা জানায় এটা এখন নিশ্চিত যে পূর্ব নির্ধারিত সময়ে মৌসুম শেষ হচ্ছে না তাই এই মৌসুম যখন শেষ হবে সেই সময় পর্যন্ত খেলোয়াড়দের সাথে ক্লাবের চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব করা হলো পড়া অসহায় ও লাখ রুপি জমা দিয়েছেন সাবেক ভারতীয় অধিনায়ক সুনীল গাভাস্কার এই মহামারী মোকাবেলায় ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকার এরই মধ্যে দুটি তহবিল গঠন করেছে সেখানে এই অর্থ জমা দেন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান তবে সংখ্যাটা একটু অন্যরকম হওয়ায় অনেকের মনেই কৌতূহল জাগে তার ব্যাখ্যা দিয়ে গাভাস্কারের ছেলে রোহান গাভাস্কার জানান বাবার ক্যারিয়ারের উনষাট সেঞ্চুরির জন্য এই উনষাট লাখ রুপি দান করেছেন তিনি ক্রিকেটের বাইবেল খ্যাত ওয়েস্টার্ন অ্যালমানাকের সংস্করণে সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং অলরাউন্ডার বেন স্টোকস এতে পনেরো বছর পর ইংল্যান্ডের কোন ক্রিকেটার এই স্বীকৃতি পেলেন কত বছরের সেরা ক্রিকেটার বিরাট কোহলি এবার শীর্ষের পাঁচেই নেই স্টোকস ছাড়া সেরার তালিকায় স্থান করে নিয়েছেন ইংল্যান্ডের জোফ্রা আর্চার দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার এবং অস্ট্রেলিয়ার প্যাট ক্যামেন্স মার্নাস লাবসেন এবং মহিলা দলের অলরাউন্ডার অ্যালিস প্যারি করোনা ভাইরাসে দেশে আরও তিনজনের মৃত্যু নতুন করে আক্রান্ত চুয়ান্ন জন জানালো আইইডিসিআর জ্বর ও শ্বাসকষ্ট সহ করোনার উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে মারা গেছে ছয়জন কক্সবাজার লকডাউন নানা অজুহাতে এখনো বাইরে বের হচ্ছেন বহু মানুষ বাজার ব্যাংক সহ সামাজিক দূরত্ব মানছেন না অনেকেই করোনার প্রভাবে নিম্নমুখী রেমিটেন্স চাকরির অনিশ্চয়তা আর আর্থিক সংকটে ভুগছেন প্রবাসীরা এবং বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজিদের মৃত্যু পরোয়ানা জারি দ্রুত কার্যকরের দাবি আওয়ামী লীগের এই ছিল এখনকার সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি দর্শক আপনারা সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন আর এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে